আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের কোরআন মজিদ ও হাদিস শিক্ষা। সম্পর্কে আমরা জানি মহান আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য তার হুকুম আহকামগুলো পালন করার উদ্দেশ্যে অসংখ্য নবী রাসূল আলাইহিমুস সালাম পৃথিবীতে পাঠিয়েছেন। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরেই নাজিল হয়েছে মহাগ্রন্থ কোরআন মজিদ, যেই কোরআন মজিদ গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের পথ দেখায় এবং মানুষদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দেয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারিমের শুরুতেই বলেছেন, জালিকাল কিতাবুল রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাব সম্পর্কে কোনো সন্দেহ নেই। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত মহাগ্রন্থ কোরআনুল কারিমের ধারক এবং বাহক হচ্ছেন আমাদের প্রিয় রাসূল, সকল নবীর শ্রেষ্ঠ নবী, সকল রাসূলের সর্দার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে কোরআন মজিদের শিক্ষাকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখার জন্য সকল ধরনের নিয়ম নীতি পরিকল্পনা আমাদের মাঝে রেখে গেছেন, যার ফলশ্রুতিতে আজও গোটা পৃথিবীতে অসংখ্য মানুষ কোরআনুল কারিমের হেফজ সহ কোরআনুল কারিমের বিধিবিধান মেনে চলার চেষ্টা করছে এবং অসংখ্য মানুষ কোরআনের বিধান মেনে নিজেদের জীবনকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে কায়েম করার লক্ষ্যে তারা তাদের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়কে কাজে লাগিয়ে তারা আল্লাহ প্রিয় বান্দা হিসাবে পরিগণিত হওয়ার জন্য চেষ্টা করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোরআনুল কারিম হচ্ছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কথা, হাদিস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো পরোক্ষভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী। একটি হচ্ছে ওহিয়ে মাতলু, আর একটি হচ্ছে ওহিয়ে গাইরে মাতলু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের জীবনকে সুন্দর করতে হলে আল্লাহর বিধিবিধান মেনে চলতে হলে, সঠিক পথে চলতে গেলে কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য বাধ্যতামূলক। কোরআন এবং হাদিসের জ্ঞান অন্বেষণ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা উতুল ইলমে দারাজা, আমি যাদেরকে জ্ঞান দান করেছি তাদের মর্যাদা সমুন্নত করে দিয়েছি, উন্নত করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চেষ্টা করবে কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান অন্বেষণ করার জন্য,
এবং সেই অনুযায়ী নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করে নিজেরা আলোকিত মানুষ হবে এবং অন্যান্যদেরকে আলোকিত মানুষ হওয়ার জন্য তোমাদের সময়গুলোকে কাজে লাগাবে, যার ফলশ্রুতিতে তোমরা প্রকৃত মানুষ হতে পারবে এবং সেই সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানব এবং জিনজাতিকে তার একমাত্র ইবাদত বন্দিগি করার উদ্দেশ্যে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আর তার ইবাদত বন্দিগি করার জন্য সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে, সর্বশ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে কোরআন এবং হাদিস শিক্ষা। সুতরাং আমরা কোরআন হাদিস শিক্ষা করে আমাদের জীবনকে সুন্দর করব এবং শরীয়তের বিধিবিধান মেনে চলার চেষ্টা করব। শরীয়তের প্রধান উৎস হচ্ছে দুইটি, প্রথম হচ্ছে কোরআন মজিদ, দ্বিতীয় হচ্ছে হাদিস শরীফ শিক্ষা। সুতরাং আমরা কোরআন মজিদ পড়ব, কোরআন মজিদ বুঝব এবং সেই অনুযায়ী জীবন গঠন করব এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া আদর্শ, তার নীতি, তার কাজকর্ম পরিকল্পনা সহ প্রত্যেকটি বিষয়ে আমরা জেনে সেই মহান ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের জীবনে প্রতিষ্ঠিত করি, আমরা যেন প্রত্যেককেই আলোকিত মানুষ হিসাবে পরিগণিত হতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।